দীঘায় গিয়ে কম পয়সায় হোটেল খোঁজায় কাল হলো তরুণীর। কম পয়সায় হোটেল পাওয়ার আশায় অপরিচিত দুই যুবকের সাথে যান তরুণী ও তার বন্ধু। অভিযোগ, এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীর বন্ধুকে গাছে বেঁধে রেখে তার সামনেই তরুণীকে ধর্ষণ করে দুই যুবক। অভিযোগ, দীঘাশ্রীর কাছে জঙ্গলের ধারে মেয়েটির পুরুষ বন্ধুকে গাছে বাঁধেন অভিযুক্তরা, তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই বন্ধুর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, রবিবার দীঘার বাইপাসের ধারে একটি খাল থেকে উদ্ধার হয়েছিল কাটা মাথা। তার জেরে চাঞ্চল্য ছড়ায় দীঘা এলাকায়। এবার সমুদ্র সৈকত দীঘাতে মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ। ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দীঘা থানার পুলিশ। দীঘা থানার ওসি অভিজিৎ পাত্র অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করেন। ঘটনার তদন্তে নেমে রাতভর তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগ, ঘটনার সময় তিনজন ঘটনাস্থলে ছিল। দুজনকে গ্রেপ্তার করা গেলেও এখনও পর্যন্ত পলাতক একজন। পলাতক ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের এদিন হাজির করানো হয় কাঁথি মহকুমা আদালতে। বিচারক অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডেরও নির্দেশ দিয়েছেন বিচারক। সমুদ্র সৈকত দীঘা প্রায় সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ আসেন সৈকত নগরীতে। ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। জানা গেছে, বন্ধুর সাথে দীঘায় বেড়াতে এসেছিলেন ওই নির্যাতিতা তরুণী। দীঘার বিচে কিছুক্ষণ ঘোরাফেরার পর রুম খুঁজতে শুরু করেন তারা। অভিযোগ, সে সময় দুজন অপরিচিত এসে তাদের বলেন, আসুন কম পয়সায় রুম খুঁজে দেব। এরপর ওই অপরিচিতদের সাথে যান যুবতী ও তার বন্ধু। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর দীঘাশ্রীর কাছে একটি জঙ্গলের ধারে মেয়েটির পুরুষ বন্ধুকে গাছে বাঁধেন অভিযুক্তরা, তাকে মারধর করা হয়। এরপর মেয়েটির বন্ধুর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর দীঘার কাছেই রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। দীঘায় গিয়ে কম পয়সায় হোটেল খোঁজায় কাল হলো তরুণীর। কম পয়সায় হোটেল পাওয়ার আশায় অপরিচিত দুই যুবকের সাথে যান তরুণী ও তার বন্ধু। অভিযোগ, এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীর বন্ধুকে গাছে বেঁধে রেখে তার সামনেই তরুণীকে ধর্ষণ করে দুই যুবক। অভিযোগ, দীঘাশ্রীর কাছে জঙ্গলের ধারে মেয়েটির পুরুষ বন্ধুকে গাছে বাঁধেন অভিযুক্তরা, তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই বন্ধুর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, রবিবার দীঘার বাইপাসের ধারে একটি খাল থেকে উদ্ধার হয়েছিল কাটা মাথা। তার জেরে চাঞ্চল্য ছড়ায় দীঘা এলাকায়। এবার সমুদ্র সৈকত দীঘাতে মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ। ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দীঘা থানার পুলিশ। দীঘা থানার ওসি অভিজিৎ পাত্র অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করেন। ঘটনার তদন্তে নেমে রাতভর তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগ, ঘটনার সময় তিনজন ঘটনাস্থলে ছিল। দুজনকে গ্রেপ্তার করা গেলেও এখনও পর্যন্ত পলাতক একজন। পলাতক ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের এদিন হাজির করানো হয় কাঁথি মহকুমা আদালতে। বিচারক অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডেরও নির্দেশ দিয়েছেন বিচারক। সমুদ্র সৈকত দীঘা প্রায় সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ আসেন সৈকত নগরীতে। ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। জানা গেছে, বন্ধুর সাথে দীঘায় বেড়াতে এসেছিলেন ওই নির্যাতিতা তরুণী। দীঘার বিচে কিছুক্ষণ ঘোরাফেরার পর রুম খুঁজতে শুরু করেন তারা। অভিযোগ, সে সময় দুজন অপরিচিত এসে তাদের বলেন, আসুন কম পয়সায় রুম খুঁজে দেব। এরপর ওই অপরিচিতদের সাথে যান যুবতী ও তার বন্ধু। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর দীঘাশ্রীর কাছে একটি জঙ্গলের ধারে মেয়েটির পুরুষ বন্ধুকে গাছে বাঁধেন অভিযুক্তরা, তাকে মারধর করা হয়। এরপর মেয়েটির বন্ধুর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে,
অভিযোগ পাওয়ার পর দীঘার কাছেই রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।